প্রফেশনাল ইংরেজি না জেনেই কিভাবে বায়ারের সাথে প্রফেশনালভাবে কমিউনিকেশন করা যায় এবং একজন সফল ফ্রিল্যান্সার হয়ে ওঠা যায় সেটাই শেখাবো আজকের এই ভিডিওতে। আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষই ইংরেজিতে অতটা এক্সপার্ট না, যার কারণে অনেকেই ভাবেন যে আমি ফ্রিল্যান্সিং শুরু করব কিন্তু আমি হচ্ছে যথেষ্ট পরিমাণে ইংরেজি পারি না বা আমি ইংরেজিতে অনেকটাই দুর্বল, তো আমি কিভাবে বাহিরের কান্ট্রির লোকজনদের সাথে কমিউনিকেশন করে কাজ করে এই ফিল্ডে আমার ক্যারিয়ার আমি বিল্ড করব। তো তাদের সমস্ত ধরনের ধোঁয়াশা এবং সমস্ত ধরনের কনফিউশন দূর করে দিয়ে কিভাবে আপনি কোনো ধরনের প্রফেশনাল ইংলিশ না জেনেও কিভাবে প্রফেশনালভাবে বাইরের সাথে কমিউনিকেশন করতে পারেন তার পরিপূর্ণ গাইডলাইন দেব আমি আজকের এই ভিডিওতে। আপনিও যদি এরকম কখনো ভেবে থাকেন যার কারণে ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি আসতে ভয় পাচ্ছেন, অথবা ফ্রিল্যান্সিং সেক্টরে আসছেন কিন্তু প্রফেশনালভাবে বাইরের সাথে কমিউনিকেশন করতে পারতেছেন না এবং পর্যাপ্ত কাজ আপনি এর কারণে হারাচ্ছেন এবং পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটা হচ্ছে আপনারই জন্য। আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করেন এবং আপনার ব্যক্তিগত লাইফে ইমপ্লিমেন্ট করেন, আপনি এর থেকে অনেক বেশি আপনি সুবিধা ভোগ করতে পারবেন এবং লাভবান হবেন। তো চলুন আমরা দেখিয়ে দেই যে কিভাবে আপনি প্রফেশনাল ইংরেজি না জেনেও প্রফেশনালভাবে বাইরের সাথে কমিউনিকেশন করতে পারেন। তো প্রথমে দেখুন, আমরা এখানে কিন্তু একটা টেমপ্লেট আপনাদেরকে দেখাচ্ছি, এইটাতে একেবারে একটা বায়ারের রিকোয়েস্ট আপনি যখন ফাইবারে পান তারপরে বায়ারের কাছে আপনি কীভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন সেখান থেকে শুরু করে একদম লাস্ট ফিনিশিং অর্ডার কমপ্লিট করে ডেলিভারি দেওয়ার পর তার কাছ থেকে 5-স্টার রিভিউ নেওয়া পর্যন্ত যত ধরনের কমিউনিকেশন এবং কথোপকথন কনভার্সন আপনাকে করতে হবে স্টেপ বাই স্টেপ, সব বিষয়গুলো কিন্তু এখানে সুন্দর করে প্রফেশনালভাবে সাজিয়ে দেওয়া আছে। এই টেমপ্লেটটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ডাউনলোড করে নিয়ে আপনার ক্যারিয়ারকে আপনি আরও বেশি স্মুথ করতে পারবেন। তো আমি আপনাদের সাথে এখন একটু ইন্ট্রোডিউস করে দিব যে আসলে এখানে কোন সেক্টরে মানে কোন ধাপে কি বিষয়ের টেক্সট রয়েছে এবং আমরা কিভাবে একটা সাজিয়েছি এবং আপনার লাইফে এই টেমপ্লেটটা কিভাবে আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে। তো দেখতে থাকুন, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এখনই করে দিয়েন এবং যদি আপনার কোনো মতামত থাকে এখনই কমেন্টস বক্সে জানাতে পারেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা অন করে দিন, যাতে পরবর্তীতে আমি এরকমই নানা ধরনের আপনার ক্যারিয়ারে হেল্প করবে এরকম ইনফরমেটিভ এবং নানা ধরনের নলেজেবল আমি এরকম ভিডিও পাবলিশ করি প্রতিনিয়ত, সেই সব ভিডিওর নোটিফিকেশন যাতে আপনি মিস না করে ফেলেন তাই এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে রাখুন। তো দেখেন, ফার্স্টে রয়েছে ফার্স্ট বায়ার রিকোয়েস্ট রেসপন্স মেসেজ। আপনি যখন একটা গিগ পাবলিশ করেন তারপরে আপনি কিন্তু বায়ার রিকোয়েস্ট একটা সেকশন পান আপনার গিগে, ওখানে কিন্তু অনেক ক্লায়েন্ট আপনি যেই রিলেটেড সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছেন যেই রিলেটেড গিগ আপনি পাবলিশ করেছেন তার উপরে মেসেজ করে অনেক ধরনের বায়ারের নক আসে, যেটাকে আমরা বায়ার রিকোয়েস্ট বলে থাকি। তো এই ধরনের নক আসতে তার সাথে আপনাকে কি করতে হয়, কমিউনিকেট করতে হয়, তাকে বোঝাতে হয় যে এই কাজটা আমি পারি। তো এইটা অনেকে ইংরেজিতে সুন্দর করে লিখতে পারে না কারণ অনেক ইংরেজিতে দুর্বল এবং নিজেকে অনেকটা দুর্বল মনে করে, যার কারণে বায়ারে যে বায়ার রিকোয়েস্ট পাঠাইছে যে এই ধরনের সার্ভিস আমার দরকার যদিও সে এই বিষয়ে এক্সপার্ট, তারপরেও কিন্তু তাকে সুন্দর করে বোঝাতে পারে না ইংরেজিতে দুর্বলতার কারণে। সেখানে আমি কিন্তু সুন্দরভাবে আপনাকে তিনটা ট্যাম্পলেট দিয়ে দিয়েছি, এই তিনটা ট্যাম্পলেট আপনি কিন্তু খুব ইজিলি আপনি যেই সেক্টরে কাজ করতেছেন সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন, হতে পারে ডিজিটাল মার্কেটিং, হতে পারে এসইও, হতে পারে আপনার ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এক্সেপ্ট এক্সেপ্টা, যে কোনো কিছু হতে পারে। আপনি শুধুমাত্র আপনার এই টেমপ্লেটটা কিন্তু কপি পেস্ট করে ব্যবহার করতে পারবেন খুব বেশি ইফেক্টিভ হবে আপনার এই জার্নিতে। দ্বিতীয়ত যে বিষয়টা রয়েছে বায়ার অনলাইন মেসেজ, এখানে হচ্ছে বায়ার যদি আপনার অনলাইনে থাকে, আপনি দেখতেছেন বায়ার অনলাইনে আছে, তখন তার সাথে কিভাবে কমিউনিকেট করবেন, আপনি তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চাচ্ছেন বা তার কাছ থেকে কোনো ইনফরমেশন নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে বায়ার অনলাইনে থাকলে তার সাথে কিভাবে কমিউনিকেট করবেন সেটা কিন্তু এখানে বলা আছে। শুধু হাই হ্যালো যেমন একটা ব্যবহার করে বায়ারের নাম দিবেন, তারপর এটা লিখে লাস্টে নিজের নাম ব্যবহার করতে পারেন, এটাইও তাই হাই হ্যালো বায়ারের নাম দিবেন আর লাস্টে হচ্ছে আপনার নাম দিবেন। আর অনেকেই বলবেন যে ভাই বায়ারের নাম তো আসলে বায়ার রিকোয়েস্টের সাথে পাওয়া যায় না, সেক্ষেত্রে যারা পিসি এবং ল্যাপটপ ব্যবহার করেন তারা পিসি এবং ল্যাপটপে বায়ারের নাম পাবেন না বায়ার রিকোয়েস্টের সাথে, কিন্তু মোবাইলে যদি আপনি অ্যাপসটা ইউজ করেন সেখানে কিন্তু নামটা পেয়ে যাবেন, তো কোনো কারণই নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি দেখতে পারতেছেন ইমপ্রেস মেসেজ, ধরেন অর্ডার বিফোর অর্ডার, ইমপ্রেস মেসেজ বিফোর অর্ডার, আপনি কখন এখন অর্ডার পাননি তার আগে বায়ারকে কীভাবে ইমপ্রেস করবেন যাতে আপনাকে অর্ডারটা দেয়। আমরা জানি
যে আপনি যাকে বায়ার রিকোয়েস্ট পাঠান তাকে কিন্তু শুধু আপনিই পাঠান না, আরো অনেকেই পাঠায়, এর মধ্যে অনেকে তাকে টপ রেটেড ফ্রিল্যান্সার, লেভেল টু ফ্রিল্যান্সার। তো সেক্ষেত্রে আপনাকে কেন কাজটা দিবে, বায়ারকে ইমপ্রেস করার জন্য আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে এই মেসেজটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। হ্যালো হাই যে কোনো একটা ব্যবহার করে বায়ারের নাম দিবেন, এটুকু লিখবেন, আর লাস্টে আপনার নাম দিয়ে দিবেন। আফটার অর্ডার মেসেজ, ধরেন আপনি অর্ডার পেয়ে গেছেন, তারপরে বায়ারের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তারপরে কমপ্লিট অর্ডার মেসেজ বিফোর ডেলিভারি, আপনি আপনার হচ্ছে অর্ডার কমপ্লিট করে ফেলেছেন, এখনও ডেলিভারি দেন নাই, তখন তার সাথে কিভাবে কথা বলবেন। তারপরে রয়েছে ডেলিভারি মেসেজ, এখন আপনি কমপ্লিট করেছেন ডেলিভারি দিবেন, তো বায়ারের সাথে কিভাবে ডেলিভারি দিবেন, এবং এই যে ডাউনলোড লিঙ্ক পর্যন্ত কীভাবে আসলে সাথে আপনি ডেলিভারি দিবেন। অনেকেই প্রফেশনালভাবে ডেলিভারি দিতে পারে না, তো তারা কিন্তু এই সুন্দরভাবে এইভাবে কিন্তু ডেলিভারি দিতে পারবেন। তারপর আছে পজিটিভ রেটিং বা ফিডব্যাক মেসেজ, আপনি যদি তার কাছ থেকে ফিডব্যাক বা পজিটিভ রেটিং পেতে চান, 5-স্টার রেটিং, তো সেটার জন্য আপনি কিভাবে হচ্ছে মেসেজ করবেন, তাকে বলবেন, সেটা এইভাবে করবেন। গিভ মি ফেভারিট, উপরে যে একটা লাভ আইকন থাকে যার কারণে র্যাঙ্ক করে অনেক বেশি, যদি অনেক বেশি লাভ আইকন আপনি পেয়ে থাকেন, তো এইটা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে চাবেন আপনাকে লাভ আইকন দেওয়ার জন্য, সেটাও কিন্তু আপনি এখান থেকে এইভাবে বলতে পারবেন। আফটার 5-স্টার রেটিং গিভ মি অ্যানাদার জব ফিচার, আপনাকে 5-স্টার রেটিং দেওয়ার জন্য এবং পরবর্তীতে আপনাকে কাজ দেওয়ার জন্য কিভাবে বায়ারকে বলে দিবেন সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। জব রিমাইন্ডার মেসেজ নো ক্লিক, আই হ্যাভ অল ইনফরমেশন, আপনি যখন কোনো একটা কাজ করতেছেন মাসিক ভিত্তিতে, তখন ক্লায়েন্টকে জব রিমাইন্ডার মাঝে সাথে কীভাবে দিবেন, বা কোনো একজন ক্লায়েন্টের একসময় কাজ করেছিলেন তখন তাকে কীভাবে জব রিমাইন্ডার দিবেন সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে বলা আছে। এটা শুধু কপি পেস্ট করে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন, আর আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে আপনি কিছুটা মডিফাই করে নিতে পারেন। টিপস মেসেজ আফটার 5-স্টার রেটিং, আপনার হচ্ছে ধরেন হচ্ছে টিপস পেতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কীভাবে টিপস পেতে পারেন। এখন অনেকেই বলে যে ভাই টিপস পাওয়া কি উচিত, হ্যাঁ অবশ্যই আপনি টিপস চাবেন, টিপস চাইলে কোনো সময় বায়ার কোনো সময় মাইন্ড করে না, আপনি টিপস চাবেন। এক্ষেত্রে দেখবেন অনেক সময় আপনি $20-30 পর্যন্ত, $50 পর্যন্ত, এমনকি বড় প্রজেক্ট হলে কিন্তু $100 পর্যন্ত আপনি টিপস পেয়ে যেতে পারেন। তো কখনই কার্পণ্য করবেন না, হীনমন্যতায় ভুগবেন না, টিপস মেসেজ পাঠাবেন এবং টিপস চেয়ে নেবেন। তারপরে আছে ইফ ইনজুরি বায়ার, ধরেন বায়ার কোনো কারণে আপনার উপর রাগান্বিত হয়ে গেছে, তাহলে তাকে ইমপ্রেস কীভাবে করবেন, ইমপ্রেস মেসেজ। এইসব টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু অনেক বেশি হেল্প করে একজন ফ্রিল্যান্সারের ক্যারিয়ারকে স্মুথ করতে, এইসব না জানলে কিন্তু আপনার ক্যারিয়ার অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়ে পড়তে পারে। তো এটা দিয়ে আপনি বায়ারকে ইমপ্রেস করতে পারেন। কখনো রাগ হয়ে গেলে লেট ডেলিভারি মেসেজ, ধরেন আপনি একটা ডেলিভারি টাইম দিয়েছেন 3 দিনে, কিন্তু 3 দিনে আপনি কোনো কারণে আটকে গিয়েছিলেন, ডেলিভারি দিতে পারেন নাই, সেক্ষেত্রে লেট ডেলিভারি হলে মেসেজ দিয়ে বায়ারকে কীভাবে কনভিন্স করবেন সেটাও কিন্তু দেওয়া আছে। মান্থলি ইনফর্ম মেসেজ, ধরেন কোনো একটা কাজ করতে, যেমন আমি এসইও নিয়ে কাজ করি, মান্থলি একটা রিপোর্ট দেয়, সেক্ষেত্রে মান্থলি কাকে ইনফর্ম কীভাবে করবেন সেই মেসেজটা এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। লাস্টে আবারও 2টা বায়ার রিকোয়েস্ট মেসেজ দেওয়া আছে, যে মাধ্যমে আপনি বায়ার রিকোয়েস্ট পাইলে বায়ারের সাথে কমিউনিকেট করতে পারবেন। তারপরে রয়েছে সেলার ডিস্টার্ব মেসেজ, ধরেন অনেক সময় দেখবেন ফেক বায়ারে আপনাকে ডিস্টার্ব করে, অনেক সেলাররা আপনাকে ডিস্টার্ব করে, তাদেরকে আপনি এই মেসেজটা যদি দেন আপনাকে আর কখনই তারা ডিস্টার্ব করবে না। কেন ডিস্টার্ব করবে না, দেখেন, প্লিজ ডোন্ট মেসেজ মি, আই ও অ্যাম অল টাইম বিজি মাই ওয়ার্ক, ইফ ইউ গিভ মি দ্য মেসেজ নেক্সট টাইম উইল রিপোর্ট অন ফাইবার সাপোর্ট টিম, থ্যাংক ইউ। এই যে ফাইবার সাপোর্ট টিমে আপনি রিপোর্ট করার জন্য তাকে হুমকি দিচ্ছেন, হুঁশিয়ার করে দিচ্ছেন, এর কারণে কোনো ধরনের সেলার আপনাকে আর কখনো ডিস্টার্ব করবে না। ভায়োলেশন মেসেজ, কোনো কারণে যদি আপনি ফাইবারের ভায়োলেশন করে ফেলেন, তো ফাইবার কমিউনিকেশনে ফাইবার সাপোর্টের সাথে কীভাবে কথা বলবেন, বা কোনো একটা ক্লায়েন্ট যদি আপনাকে কোনো কিছু ভায়োলেশন করতে বলে, যেমন ধরেন ফাইবার অনেক টেক্স ব্যবহার করা যায় না, অনেক কিছু দেওয়া যায় না, এইসব যদি দিতে বলে, তাহলে তাকে কীভাবে হচ্ছে ই করবেন, তাকে হচ্ছে বুঝাবেন যে এই ধরনের জিনিস হচ্ছে ফাইবারে ভায়োলেশন, এই ধরনের লিঙ্ক বা ইমেল বা বিভিন্ন ধরনের টেক্স, এগুলো ফাইবারে লেখা থাকে, ক্লায়েন্টকে কীভাবে বুঝাবেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো আশা করছি যে এটা অনেক বেশি হেল্প করবে একজন নতুন ফ্রিল্যান্সারকে, এবং যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাচ্ছেন, ইংরেজি পারবেন না, বিধায় ভয় পাচ্ছেন, তাদের জন্য আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে এখন একটা লাইক করে ফেলুন, আর আমার কাছ থেকে যদি এ ধরনের আরও ধরনের নানা ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে আপনার লাইফটাকে আরও ইজি করতে চান, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে এসে বেল বাটনটি অন করে দিন। পরবর্তীতে আরও এর চেয়ে ইন্টারেস্টিং এবং আরও এর চেয়ে ভালো একটি ভিডিও আপনাদেরকে উপহার দেবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।